আপনারা দেখছেন সিওবি অল বাংলা চ্যানেল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাজ্য সরকার থেকে আরেকটি নোটিশ জারি করানো হয়েছে, সেটি বলা হয়েছে লকডাউনের দিন আবার বদল। এই নিয়ে চারবার বদল করা হলো লকডাউনের দিন। রাজ্য সরকার থেকে কেন এত বারবার লকডাউনের তরফ বন্ধ করা হচ্ছে বা চেঞ্জ করানো হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটা আমরা নতুন তারিখ দেখে নেব এই ভিডিওতে। তো চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। তো আমরা প্রথমে এই নোটিশটি একটু বাংলাটি পড়ে নিয়ে তারপর কিন্তু বুঝতে পারবো কী কারণে কিন্তু বারবার এরকম করে বন্ধ করতেছে, ঠিক আছে? সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আছে। তো প্রথমে এখানে বলা হয়েছে এর আগে কিন্তু জারি করা হয়েছিল 20, 21, 27, 28, 31 আগস্ট, এই 5 দিন কিন্তু বন্ধ থাকার কথা ছিল, লকডাউন কথার কথা দিয়েছিল। কিন্তু সেই তালিকা থেকে 28 তারিখ দিনটি বাতিল করে দিল রাজ্য সরকার। অর্থাৎ এই 28 আগস্ট শুক্রবার লকডাউনের ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হলো, মানে এটার শুক্রবার আর কিন্তু ঘোষণাটি মানে লকডাউনটি হবে না। এর ফলে 20, 21, 27, 31 আগস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। লকডাউনের তালিকা থেকে একটা দিন বাদ পড়লো বা কমিয়ে নেওয়া হলো, ঠিক কী কারণে এটি কী কারণে কমলো বা কী কারণে বাদ দিল, এই দিন লকডাউনে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার, সেটা এখনও স্পষ্ট নয়। তবে এটা জানা হয়েছে যে সপ্তাহে 5 দিন ব্যাংক বন্ধ থাকার কারণে গ্রামের যে লোক বা খুব সমস্যা হতে পারে, এই কারণে কিন্তু এটা লকডাউনের সিস্টেমটি করেছে। তবে বাকি দিনগুলো যেমন করা হতো, প্রশাসনিক লকডাউনের আলাপ চলছিল, তেমনই চলবে। কিন্তু এই একদিন শুধু বাতিল করা হলো, সেটা হচ্ছে 28 আগস্ট। তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা সম্পূর্ণ একটি সিস্টেম অনুযায়ী কাজ করতেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, এখানে আরেকটি কথা বলে নেব, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো করে লাইক কিন্তু অবশ্যই করবেন। তাছাড়া এখানে আরেকটি কথা বলছে যে আক্রান্তের সংখ্যা ছিল 101,390, এর মতো 73,000 মানুষ সুস্থ হয়ে গিয়েছেন, মৃত্যু হয়েছে 21,149 জনের। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরে বলে ওঠেনি বলা হয়েছে রাজ্যের শেষ 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল 2,931 জন, এটা বলে জারি করা হয়েছে এই নিউজ 18 থেকে। তো আপনারা অবশ্যই এখানে একদম দেখতে পেলেন, সেটা আগস্টের 12 তারিখে কিন্তু এই নোটিশটি আসছে। তো এখানে সুন্দরভাবে লেখাই আছে যে আগস্টের 12 তারিখে যে নোটিশটি আসছে, এখানে দেখুন এই যে ফার্স্ট পাবলিশ আগস্ট 12 তারিখে এটা এই নোটিশটি আসছে। তো আপনারা এটা দেখতে পেলেন যে আগামীকাল যে মঙ্গলবার না সরি বুধবার এটি আসছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেলেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।